ওরে পাগল পাগল বলে কে পাগল রে রে চেনে কে চলছে অমর একুশে বইমেলা ২০২৪। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখা যায় চমকপ্রদ কারুকার্যে তৈরি স্টলগুলো। এর মাঝেও নজর কাড়বে বিদ্যানন্দ প্রকাশনীর স্টলটি, যেখানে গারদে আবদ্ধ এক পাগলকে বসে থাকতে দেখতে পারবেন পাঠকরা। রক্তমাংসের মানুষ না হয়েও বন্দোবস্তটি যেন সকলের আকর্ষণের কেন্দ্র। ১৩ জন পাগলের বলা গল্প নিয়ে প্রকাশনীটি আয়োজন করেছে পাগলের গল্পগুচ্ছ। বইটির মাধ্যমে সমাজের অবহেলিত এই শ্রেণীর প্রতি বৈষম্যপূর্ণ মনোভাবের পরিবর্তন আশা করেন বইটির আয়োজকরা। আমরা সাধারণত আমাদের দেশে যারা একটু মানসিকভাবে অসুস্থ থাকে কিংবা মানসিক ভারসাম্যহীন থাকে, তাদেরকে করা হয় কি, তাদেরকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা হয়, দড়ি দিয়ে ঘরে বেঁধে রাখা হয়, অথবা তালাবদ্ধ করে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, সবার কাছ থেকে আলাদা লুকায় রাখা হয়। অনেকটা ওই রকম আমরা ওই যে ঘরের মধ্যে বন্দি করে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখা, ওই চিত্রটা জাস্ট এখানে সবার সামনে আমরা জাস্ট ফুটে তুলছি একটু সচেতনতার জন্য। একটু সচেতনতা যদি বৃদ্ধি পায় মানুষের মাঝে, তাহলে এইভাবে আটকায় না রেখে তাকে চিকিৎসা করাবে, যেহেতু এটা একটা অসুস্থতা, চিকিৎসার মাধ্যমে এটা ভালো হয়। এছাড়াও এই মানুষগুলোকে যখন আমরা দেখি, ওদেরকে অনেকটা অচ্ছুত মনে করি, ওদের থেকে দূরে সরে যাই, ওদের কথা কখনো শুনতে চাই না। আমরা এরকম ১৩ জন মানুষের বলা কথা নিয়ে, তাদের গল্প নিয়ে একটা বই নিয়ে আসছি, যেটা হলো আমার নাম দিচ্ছি পাগলের গল্পগুচ্ছ। মানে এখানে ১৩টা গল্প আছে, যে গল্পগুলার গল্প কথক হলো যে ১৩ জন মানসিক ভারসাম্যহীন মানুষ। আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, এই বইটা থেকে আমাদের যে অর্জিত অর্থটা আমরা পাবো, বিক্রির অর্থ, এটা আমরা পুরোটা ব্যয় করবো হলো যে বিভিন্ন মানসিক হসপিটালগুলোতে ওই যে মানসিক রুগীদের জন্য পাঠাগার করার কাজে। আমরা অলরেডি এমন ৩টা পাঠাগারের ইউনিট করেছি পাবনা মানসিক হসপিটালে।